নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটা মিনি ব্লগে স্বাগত। এখন আমি আছি আমার বাড়িতে, আর সকাল সকাল এক গ্লাস ছাতুর ঘোল খেয়ে শুরু করছি আজকে আমার দিন। তারপরে দুপুরবেলা চান টান করে চুল টুল আছড়ে আমি বসে বললাম দুপুরবেলার খাবার খেতে। আর আজকে আমাদের দুপুরবেলার খাবারে ছিল তুলাই পাঞ্জি চালের ভাত, বেগুন পোড়া আর মুরগির মাংস, আর শেষ পদে ছিল টক দই। এসব খাওয়ার পরে আমি শুয়ে পড়লাম ল্যাত খেতে দুপুরবেলা। তারপরে ফোন টোন খেটে বিকেলবেলা চলে গেলাম বাড়ির কাছে স্কুটি নিয়ে সবুজ মুক্ত পরিবেশে ঝিলের ধারে হাওয়া খেতে। আর আমাদের এখানকার স্থানীয়রা এই ঝিলটাকে বলে গ্রিন ভিউর ঝিল। তো এখানে সুন্দর ঠান্ডা পরিবেশে নিজেকে রিচার্জ করে আবার রওনা হলাম বাড়ির পথে। আর বাড়ির পথে যাওয়ার সময় মিষ্টির দোকান দিয়ে কিনে নিলাম গরম গরম পান্তুয়া রাতে রুটি দিয়ে খাবো বলে। তারপর বাড়িতে গিয়ে ইন্ডিয়া আয়ারল্যান্ড টি-20 ম্যাচ দেখলাম চা খেতে খেতে। তারপরে বসে বললাম কিছুটা এডিটিং এর কাজে। আর এই কাজ শেষ করে শেষমেশ বসে বললাম রাতের খাবার খেতে। আজকে আমাদের রাতের খাবারে ছিল রুটি, ছোলার ডাল আর পান্তুয়া। আর এখানেই শেষ করছি আজকে আমাদের মিনি ব্লগ। ভিডিওটা ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব দুটোই করে দেবেন। টাটা।